আমরা এলেন কাট নাইটি প্রায় কম বেশি সকলেই পছন্দ করি, তাই যারা সেলাই কাজের সাথে যুক্ত বা একদম নতুন তো অনেকেই ভাবছো যে এলেন কাট নাইটি কীভাবে করব বা কী তার মাপঝোপ বা সূত্র আছে। তাই আমি তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওর মাধ্যমে বেসিক সূত্র অনুযায়ী এলেন কাট নাইটি প্রথমে পেপারের ওপর ড্রয়িং করা দেখিয়ে দেবো। আর অবশ্যই তোমরা যদি মনে করো এই সূত্রগুলোকে কাজে লাগিয়েই সরাসরি কাপড়ের ওপর ড্রয়িং কাটিং করব, তো একদম নির্ভাবনায় করতেই পারো, কোনো রকম অসুবিধা হবে না। আর একদম নাইটি সূত্রকে কাজে লাগিয়ে কাটিং ড্রয়িং করা বা সেলাই করা কোনো রকম কঠিন ব্যাপার নয়, একদম সোজা। তবে তোমরা যদি মনে করো যে বাচ্চাদের নাইটি তৈরি করবে, তো এই সূত্রগুলোই হবে, শুধুমাত্র মাপগুলো চেঞ্জ হবে। মানে বড়দের যা আর কি মাপ হয়, বাচ্চাদের তো অবশ্যই কম হয়, তাই বাচ্চাদের ক্ষেত্রে এই সূত্রগুলোই হবে, শুধুমাত্র সূত্রগুলোকে একটু কমিয়ে কমিয়ে বুঝে বুঝে আমাদের ড্রয়িং কাটিংটা করতে হবে। তো চলো, অনেকটাই বলে ফেললাম, এইবার সরাসরি ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, দেখো আমি এখানে লিখেছি চার ভাঁজ, তো কাপড়টিকে লম্বালম্বিভাবে প্রথমে চার ভাঁজ করে নিতে হবে এবং অবশ্যই জোড়া দিকটি নিজেদের দিকে রাখতে হবে আর খোলা দিকটি তার অপোজিটে রাখতে হবে। বোঝা গেল প্রথমে কাপড়টা কীভাবে ভাঁজ করতে হবে? হয়ে গেল। এরপর আমরা চলে আসব ঝুলের মাপ। তো এখানে দেখো আমি সমস্ত মাপগুলো লিখে রেখেছি, তো এক একটা ধাপ তোমাদের বোঝাবো আর এই মাপগুলো দেখিয়ে দেবো। প্রথমে লিখেছি ঝুল 50 ইঞ্চি, তো ঝুলের মাপ এখানে লিখেছি ঝুল প্লাস 1.5 ইঞ্চি। ঝুলের মাপ যা আছে তার সাথে কিন্তু 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে, তার কারণ আমরা যখন পুট সেলাই করব সেখানে কিছুটা সেলাই চলে যাবে আর নিচের দিকেও কিছুটা কিন্তু সেলাই চলে যাবে, এই কারণে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। বোঝা গেল ঝুলের মাপটা? ঝুলের মাপটা এখান থেকে এতটা শেষ হয়ে যাওয়ার পর এরপর এখান থেকে এতটা আমি কিন্তু পুটের মাপ নিয়ে নেব। তো পুটের মাপ দেখো এখানে লিখেছি পুট হাফ, পুটের মাপ যা দাঁড়াবে এখানে দেখো লিখেছি 14 ইঞ্চি, তাহলে তার হাফ কত হয়? 7 ইঞ্চি। তো এখান থেকে এতটা কিন্তু 7 ইঞ্চি নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এরপর দেখো এখানে আমি ডাউন দিয়ে একটা ড্রয়িং করেছি, তার কারণ পুটের মাপটা এখানে শেষ হয়ে গেলে তারপর এখান থেকে এতটা পোনে 1 ইঞ্চিতে বা 75 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। বোঝা গেল? এরপর এখান থেকে ফিতেটাকে ধরে আবার একটা নির্দিষ্ট পয়েন্ট আমাকে করতে হবে, কিন্তু কত করতে হবে? এখানে দেখো লিখে দিয়েছি পুট হাফ প্লাস 1/2 ইঞ্চি বেশি, মানে এখান থেকে এতটা পুট যা হবে, ঠিক আছে, ফিতেটাকে ঠিক এখান থেকে ধরে সেই পুটের সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, তার মানে গিয়ে কত দাঁড়ালো? এখান থেকে এতটা কিন্তু 7.5 ইঞ্চি দাঁড়ালো। ঠিক আছে, বোঝা গেল মোহরার মাপটা? মোহরা হয়ে গেলে এরপর কিন্তু আমরা ছাতির মাপটা নিয়ে নেবো। তো ফিতেটাকে এইভাবে চওড়া করে ধরে তারপরে ছাতির মাপটা নেবো। দেখো ছাতি এখানে লিখেছি 40 ইঞ্চি, 40 ইঞ্চি ছাতি। তো ছাতির সূত্রটা আমি এই এলাই নাইটির ক্ষেত্রে হবে কি 1/4 প্লাস 2.5 ইঞ্চি, তার মানে ছাতি যা আছে তার সাথে 4 ভাগ করতে হবে, ভাগ করার পর তারপরে 2.5 ইঞ্চি এক্সট্রা আমাকে নিয়ে নিতে হবে। তো 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলে কিন্তু এইখানে পয়েন্টটা শেষ হচ্ছে। হয়ে গেল ছাতির সূত্র। এরপর আমরা চলে আসব কোমরের দিকে, কিন্তু কোমরের প্রথমে লেন্থটা আমাদেরকে নিতে হবে। তো লেন্থটা আমরা কত নেবো? দেখো 7 ইঞ্চি, এখান থেকে এতটা 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। হয়ে গেল, পয়েন্টটা এখানে শেষ হয়ে গেলে আবার চওড়াভাবে ফিতেটাকে ধরবো। এরপর আমরা কোমরের মাপটা নিয়ে নেবো। দেখো কোমরের মাপ লিখেছি কোমর 1/4 প্লাস 2.5 ইঞ্চি, ছাতির যা সূত্র আর কি কোমরের সেই সূত্র, তো কোমর আমাদের 36 ইঞ্চি, এটাকে 4 দিয়ে ভাগ করলে যা দাঁড়াবে তার সাথে কিন্তু 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তাই পয়েন্টটা আমার এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এরপর সোজাসুজি নিচের দিকে চলে আসবো ঘেরের মাপটা। দেখো এখানে লিখেছি ছাতি 1/4 প্লাস 4 ইঞ্চি বেশি, মানে ছাতি আমাদের যা হয়েছে, এই যে ছাতি কত আছে? 40 ইঞ্চি, 40কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয়? 10 ইঞ্চি, এর সাথে কিন্তু 4 ইঞ্চি আরও অ্যাড করে এক্সট্রা নিয়ে নিতে হবে, মোট কত হলে 14 ইঞ্চি, তার মানে এখান থেকে এতটা আমাদের 14 ইঞ্চি নিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি, আরও একবার বলে দিচ্ছি, ছাতি 1/4 প্লাস 4 ইঞ্চি বেশি, মানে ছাতি যা আছে তার সাথে 4 ভাগ করে যেটা দাঁড়াবে তার সাথে 4 ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে। আচ্ছা, এই জায়গায় যদি তোমরা মনে করো যে 3 ইঞ্চি কি 3.5 ইঞ্চি বেশি নেবো, সেটাও নিতে পারো, একটু কম নিলে কোনো রকম অসুবিধা হবে না। তবে 2.5 ইঞ্চি মানে এই ছাতির এই যে মাপটা, এটা কিন্তু ঘেরের জায়গায় বসিয়ে দিও না, এলাই নাইটির ক্ষেত্রে যে নিচের দিকের ঘেরটা সেটা আর হবে না, একদম ছাতির মাপ বরাবর চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? হয়ে গেল। তো এরপর আমি এই জিনিসগুলো তোমাদেরকে আর একটু পরিষ্কার করে বলে দেবো। হয়ে গেল একটা নাইটির মোটামুটি একটা আর কি ড্রয়িং হয়ে গেল, এরপর এর ভেতরের মাপগুলো তোমাদেরকে বলে দেবো।
তো কাপড়ের ওপরেই প্রথমে আমি পেছন পাটের মাপটা তোমাদেরকে বলে দিই। তো পেছন পাটের মাপ যখন নেব, দেখো এইখান থেকে, এই যে এখান থেকে যে সোজাসুজি একটা লাইন এসছে, তো এইখান থেকে এতটা দেড় ইঞ্চিতে একটা শেপের পয়েন্ট করে দেবো। শেপের পয়েন্ট করে দেওয়ার পর এখান থেকে গোল রাউন্ড করে শেপটা এইভাবে দেড় ইঞ্চির সাথে মিলিয়ে আবার এইখানে মিলিয়ে তারপরে এইভাবে কিন্তু হাফ ইঞ্চিতে বেরিয়ে যাবে, হাফ ইঞ্চিতে বেরিয়ে যাবে। তার কারণ যখন নাইটিটা আমাদের হাতার জায়গায় আর কি মোহরার জায়গায় সেলাইটা হবে তখন ফিটিংসটা কিন্তু সুন্দর হয়, যেটা আমি ব্লাউজের ক্ষেত্রেও বলে থাকি। তো নাইটের ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে, এইভাবে হাফ ইঞ্চিতে বেরিয়ে আসবে। হাফ ইঞ্চির দরকার পড়লে একটু কম করবে, অসুবিধা নেই, কিন্তু হাফ ইঞ্চির বেশি কিন্তু এইভাবে শেপের পয়েন্টটা আর কি বের করে দেবে না। বোঝা গেল এটা পেছন পাটের ক্ষেত্রে শেপের পয়েন্টটা দেড় ইঞ্চি হয়ে গেল। এরপর আমি পেছন পাটের আর কি গলার পাশটা কত কী নিতে হবে সেটা বলে দিচ্ছি। তো গলার পাশটা দেখো এখানে তিন ইঞ্চি রাখতে হবে, নাইটির ক্ষেত্রে যদি একটু ছড়ানো গলা হয় দেখতে খুব ভালো লাগে। এরপর লেন্থটা কত নেব, দুই ইঞ্চি, মানে লম্বাটা হচ্ছে গিয়ে দুই ইঞ্চি নেব। এর বেশি হাফ ইঞ্চি মানে আড়াই ইঞ্চি অবধি রাখতে পারো এলাইন কাট নাইটির ক্ষেত্রে, গলার আর কি পেছন পাটের গলার ডিপটা দুই ইঞ্চি রাখলেই ভালো হয়, এর থেকে দুই বা আড়াই ইঞ্চি রাখলেই ভালো হয়, এর থেকে বেশি নিলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। তো পেছন পাটের ক্ষেত্রে গলার পাশটা আর লেন্থটা কত নেবো আর এদিকে শেপটা কত নেবো বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এরপর কী করবো, আমরা কাপড়টাকে ভেতর থেকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর তারপর এবার আমরা সামনের পাটের গলার লেন্থ আর এইদিকে শেপটা একটুখানি কমিয়ে দেবো। তো এই দেখো সামনের পাটের ক্ষেত্রে জাস্ট এখান থেকেই স্কেলটাকে ধরে আবার এরকম একটু তেঁচড়াভাবে ওই হাফ ইঞ্চির মধ্যে একটু তেঁচড়াভাবে এইভাবে এখানে পয়েন্ট করে একটা দাগ কেটে নিলাম। দাগ কেটে দেওয়ার পর শেপের পয়েন্টটা আমি এখান থেকে এক ইঞ্চিতে তুলে দেবো, ঠিক আছে? এই যে এক ইঞ্চিতে দেখো এখানে লিখেছি, এক ইঞ্চিতে তুলে দেওয়ার পর এইভাবে গোল করে শেপের দাগটা এখানটায় এর সাথে এরকমভাবে মিলিয়ে দেবো। তখন কিন্তু আমরা এরকমভাবে বের করে দেবো না, তার কারণ আমরা কিন্তু আগেই কাটিং করা হয়ে গেছে এবং পেছন পাটটাকে বের করে দিয়েছি। তো সামনের পাটের ক্ষেত্রে যখন শেপ দেবো এইভাবে শেপটা দিয়ে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। এইবার সামনের পাটের ক্ষেত্রে আমরা লেন্থ কত নেবো, তো সামনের পাটের ক্ষেত্রে লেন্থটা কিন্তু এখানে দেখো আমি ছয় ইঞ্চি রেখেছি। তো ছয় জোর হলে সাত, এর থেকে বেশি আর না নেওয়াই ভালো, তাহলে দেখতে সেটা মোটেও ভালো লাগবে না সামনের পাটের ক্ষেত্রে। তো গলার পাশ যা আছে সেটাই থাকবে আর লেন্থটা কিন্তু এখানে আমি ছয় রেখেছি, তোমরা চাইলে সাতও রাখতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তো সমস্তটা এখানে দেখো বোঝা গেল। আর এখানে এইভাবে ডাউনটা আমি এই যখন কাটিং করা হয়ে যাবে গলার পাশটা এইভাবে ডাউনটা দিয়ে একটা ড্রয়িংটা করে নেবো, সেলাই করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? আর এদিকে দেখো চলে আসি ফিতেটা, এলাই নাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের ফিতে হয়। তো ফিতেটাকে কিন্তু রেডি করে তারপরে কোমরের জায়গায় লাগিয়ে নিতে হবে। তো সমস্ত ব্যাপারটা তোমরা বুঝে গেল। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হলো সাইডে, তো নাইটির ক্ষেত্রে সাইডে কিন্তু হাফ ইঞ্চির মতো সেলাই থাকে এবং সেই হাফ ইঞ্চি সেলাইটা কিন্তু এর ভেতর থেকেই যাবে, ঠিক আছে? তাই আমি আর একবার এখানে ড্রয়িং করে দেখিয়ে দিই। তো আজকের এই বেসিক সূত্র অনুযায়ী নাইটি ডাফটিংটা তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও, অবশ্যই তাদেরকে আমি রিপ্লাই দেবো বা আর একটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আজকে এখানেই আমি শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার এরকম খুঁটিয়ানিটি সমেত নানান রকম ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করতেই থাকবো বা তোমাদের জন্য আনতেই থাকবো। আজকে এখানেই শেষ, টাটা। Thank you.